ওম শান্তি। সদ্গুরুঙ্কর অমৃত আত্মিক সন্তান মানঙ্কু হার্দিক ঈশ্বরীয় শুভ অভিনন্দন, সুস্বাগতম, সুপ্রভাত। ভগবান কহুছন্তি বর্তমান সময়রে ভারতকু শ্রীমতর আবশ্যকতা রয়েছে। কারণ যেউ ভারত ভূমির যুগে যুগে মহিমা, যুগে যুগে গায়ন মধ্যে হেউছি কি ভারত সুনার চড়াই থিলা, যেউ ভারত ভূমি স্বয়ং বিশ্বর চৈতা, সর্ব আত্মাঙ্কর পিতা, দুঃখ হর্তা, সুখকর্তা, নিরাকার শিব পিতাঙ্কর অবতরণ ভূমি, যাহা আজি সম্পূর্ণ তম প্রধান কৌড়িতুল্য হয়ে যাইছি। শ্রীমত আধাররে হি ভারত হীরাতুল্য হব, সমস্তঙ্কর গতি আউ সদ্গতি হব। শিব বাবা কহুছন্তি, মু তুমকু শ্রীমত আধাররে অচলাচল সম্পত্তির অধিকারী করেইথিলি, সর্বগুণরে পরিপূর্ণ দেবী দেবতা করেইথিলি, আদি যুগ সত্যযুগী নূয়া দুনিয়ারে। পরন্তু তুমি মানে অজ্ঞান অন্ধকাররে রহি পাঞ্চ বিকার রূপি মায়া রাবণর কবলরে ছন্দি হই প্রত্যেক মুহূর্তরে দুঃখ অশান্ত ভোগ করে চলিছ। সেথিপাই মু আসিছি তুমমানঙ্কু মায়া কবলরু মুক্ত করি পুনঃ সুখ শান্তি ভরা জীবন দেবা পাই। মায়া রাবণ সমস্তঙ্কু দুঃখ অশান্তি দেই চলিছি। রামায়ণর কথাবস্তু অনুসারে মহাজ্ঞানী মহাপণ্ডিত রাবণ মহামূর্খ হয়ে সীতাঙ্কু অপহরণ করি রামঙ্ক দ্বারা নিধন হেলা এবং রাম সীতাঙ্কু উদ্ধার কলে। এহা তো গোটিয়ে রাবণর কথা থিলা, যাহাকু আমি বর্ষ বর্ষ ধরি জলাই আসুছে। তেবে প্রশ্ন হেউছি, থরে তো জলাই দেলে পাঠ শেষ, পুনি প্রতিবর্ষ জলাইবার আবশ্যকতা কোন অছি? বাস্তবরে এহার সূক্ষ্ম আউ বাস্তবিক রহস্য হেউছি কি পাঞ্চ বিকার রূপী মায়া রাবণ, যিকি সর্ববিদ্যমান সর্বশক্তিমান মধ্যে সারা সংসারে এপরি কৌণসি ব্যক্তি না বা এপরি কৌণসি স্থান না যেউঠারে মায়ার প্রবেশতা না। কারণ বিকার কেবে কাহাকু মধ্যে ছাড়ু না, গোটে বিকারকু ত্যাগ কলে আউ এক বিকারর অভ্যুদয়, যাহা কাহাণীরে মধ্যে বর্ণিত হয়েছি কি রাবণর গোটিয়ে মুন্ড কাটিলে আউ গোটে মুন্ড বাহারুথিলা। এহা হেউছি সূক্ষ্ম বিচার্যর বিষয়বস্তু। এই বিকার যিকি সারা মনুষ্য সৃষ্টিকু যুগ যুগ ধরি দুঃখী অশান্ত করেই আসিছি, তেণু রাবণ রূপক ভয়ঙ্কর প্রতিকৃতিকু পরম শত্রুর আখ্যা দেই প্রতিবর্ষ জলাইবার পরম্পরা রহিয়াছি। এবং তাপরে বিজয়া দশমী পর্ব পালন করিবার বিধি মধ্যে হেউছি। তেবে ভগবান কহুছন্তি গীতার মহাবাক্য অনুসারে, মু এই কলিযুগ শেষরে ধরাবতরণ করুছি, কলিযুগী শরীরর আধার নেই আত্মজ্ঞান প্রদান করুছি, এই পঞ্চতত্ত্বরে গড়া দেহ, দেহর দুনিয়ার স্মৃতিকু ভুলেইবা পাই, যদ্বারা পাঞ্চ বিকার রূপী মায়া রাবণর বাস্তবিক
বা প্রকৃত মৃত্যু হেউছি। অধা কল্প পর্যন্ত অর্থাৎ সত্য আউ ত্রেতয়া দুই যুগ পর্যন্ত এই পাঞ্চ বিকার রূপী মায়া রাবণকু মারিবার শক্তি কেবল সর্বশক্তিমান শিব বাবা নিরাকার পরমাত্মা রামঙ্ক পাখরে হি রয়েছে। কৌণসি মনুষ্য বা কৌণসি দেহধারীঙ্ক পাখরে এই শক্তি নাহি। রামঙ্ক শক্তি অর্থাৎ শ্রীমত বিনা এই রাবণর মৃত্যু অসম্ভব। মায়াকু জিতিবার শক্তি পরমাত্মাঙ্ক ঠারু প্রাপ্ত করি তুমি মধ্য রাবণ উপরে বিজয় প্রাপ্ত করি পারুছ। সৌভাগ্য এবং দুর্ভাগ্য এই দুইটি শব্দ মধ্য এহারি উপরে আধারিত। মনুষ্য পরমাত্মাঙ্ক শ্রীমতরে চালিলে সৌভাগ্যশালী হয়ে থাকে, মায়াবি মতরে চালিলে দুর্ভাগ্য পাহাড় ভলি তা উপরে লদি হয়ে যাই থাকে। কুহাযায় যেমিতি অন্ন সেমিতি মন এবং যেমিতি মন সেমিতি মধ্য অন্ন, অর্থাৎ যেমিতি অন্ন সেই অনুসারে মধ্য তার মানসিকতা উপরে প্রভাব পড়ি থাকে। সেইভাবে যেমিতি মানসিকতা রাখি যে খাদ্য প্রস্তুত করিবে সে খাদ্যরে মধ্য সেই ভাবনাযুক্ত শক্তি ভরি হয়ে রহিব এবং সেই খাদ্যকু যে গ্রহণ করিব যদি শুদ্ধপুত অবলম্বন করি খাদ্যকু সাত্বিক ভাবে প্রস্তুত করা যাইথিব তেবে তাহা সাত্বিকতা ভাব উদ্রেক করিব, যদি তামসিক ভাবনারে তৈরি করা যাইথিব তাহা মন উপরে তামসিক ভাবনা মধ্য সৃষ্টি করিব। সেথিপাইঁ সবুঠারু প্রিয় নিরাকার শিব বাবাঙ্ক স্মৃতিরে বাবাঙ্কু সাথিরে রখি ভোজন স্বীকার করিবা আবশ্যক, যেপরি মীরা ভগবানঙ্ক স্মৃতিরে বিষপান করিতেলে তাহা অমৃতরে পরিবর্তিত হয়ে যাইথিলা। সেই পরমাত্মাঙ্ক সহিত বুদ্ধির যোগকু লগেই রখিবা দরকার এবং একে তাঙ্করি শ্রীমতরে চালিবা দরকার। আখি দ্বারা এই স্থূল দেহ এবং দেহর দুনিয়াকু দেখুথাই মধ্য ন দেখিলা ভলি স্থিতি বনেইবা আবশ্যক। এহাঠারু বুদ্ধি দ্বারা সন্ন্যাস নেবা দরকার। সেথিপাই মধ্য ভগবান কহুছন্তি দেহ দেহর সম্বন্ধ এবং দেহর পদার্থগুড়িকর বন্ধন ঠারু মুক্ত রহুথিবা জীবনমুক্ত ফরিস্তা বা পরি হুয়। যেপরি ফরিস্তা বা পরিমানঙ্কর পাদ মাটিরে লাগি নথায়, সেহিপরি তুমে বাস্তবিক আত্মিক ফরিস্তা মানঙ্কর দেহ রূপক ধরণীরে বুদ্ধি রূপক পাদ লাগিবা উচিত নুহে। অর্থাৎ দেহ বা দেহর সম্বন্ধ আদি সহিত বন্ধন রহিবা অনুচিত। কর্মেন্দ্রিয় দ্বারা নিমিত্ত হই কর্ম করিবা আবশ্যক। এইভাবে বন্ধনমুক্ত স্থিতিরে রহুথিবা আত্মা মানে হি জীবনমুক্ত ফরিস্তা অটন্তি। স্থূল সম্পত্তি ঠারু মধ্য অধিক মূল্যবান আত্মিক স্নেহরূপক সম্পত্তি অটে, তেণু এহার অধিকরু অধিক উপযোগ করিবা বুদ্ধিমানীর পরিচয়। আচ্ছা, আজি পাই এইঠারে আমি মানে বিরাম নেবা। আসন্তাকালি পুনশ্চ আমি আত্মা মানে সেই নিরাকার পরমাত্মাঙ্কর আউ কিছি কল্যাণকারী মহাবাক্যকু আলোচনা করিবা এবং নিজ জীবনরে ধারণ করি নিজকু পরিবর্তন করিবা সহিত সারা বিশ্বর
কল্যাণ করে চালা সারা বিশ্বকু পরিবর্তন করিবার কার্যরে নিজকু সহযোগী করিবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।